চট্টগ্রাম নগরী ও জেলায় আন্দোলনকারীদের সাথে ছাত্র যুবলীগ এবং পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 40 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন শতাধিক, এদের মধ্যে বেশিরভাগই আন্দোলনকারী। সকাল 10টা থেকে নিউ মার্কেট এবং জেলার পটিয়া মাদ্রাসা এলাকায় বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় গুলি, টিয়ারসেল, সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণে প্রকম্পিত হয় পুরো এলাকা। চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের রিপোর্ট জানাচ্ছেন শাহরিয়ার বাবু। চট্টগ্রামে নগরীর নিউ মার্কেট ও পটিয়া উপজেলার মাদ্রাসা গেট এলাকায় সকাল 10টা থেকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। বেলা 11:30টার দিকে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নিউ মার্কেটের দিকে অগ্রসর হলে আন্দোলনকারীদের সাথে শুরু হয় সংঘর্ষ। বেলা 11:30টার দিকে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নিউ মার্কেটের দিকে অগ্রসর হলে আন্দোলনকারীদের সাথে শুরু হয় সংঘর্ষ। এ সময় মুহুর্মুহু গুলি, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেডে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় 50 জন গুলিবিদ্ধ সহ আহত হয় শতাধিক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষের পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে নিউ মার্কেট ও কাজীর দেউরি এলাকা নিয়ন্ত্রণে নিয়ে মিছিল ও সমাবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। চট্টগ্রামে শনিবার সন্ধ্যায় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও মেয়র রেজাউল করিমের বাসায় হামলার পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক সাবেক সভাপতির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় শহীদ নামে এক ব্যক্তি নিহত হন। শাহরিয়ার বাবু, জিটিভি নিউজ।